চেয়ারম্যানের সার্টিফিকেট লাগে, ছবি লাগে, আরও কিছু টাকা পয়সাও লাগে। কিন্তু ওয়াজ মাহফিল এমন একটি বিশ্ববিদ্যালয়, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড়, মুসলিম অমুসলিম সবাই এখানে ভর্তি হয়ে লেখাপড়ার কোরআন সুন্নাহ জানার সুযোগ পেয়ে যায়। এখানে কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের এই ওয়াজ মাহফিলগুলি নষ্ট হওয়ার পথে। কারণ ওয়াজ মাহফিলে এক শ্রেণীর বক্তার নামে কলঙ্ক, যারা কমেডিয়ান এবং কমেডির মাধ্যমে গোটা জাতিকে কলঙ্কিত করতে চলেছে। আমাদেরকে যথা টাইমে সজাগ হতে হবে, না হলে বিরাট বিপদ। শিক্ষা এবং তালিম নিয়ে কয়েকটি কথা বলি, আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। তালিম সর্বপ্রথম চালু করেছেন স্বয়ং আল্লাহ। তালিম সর্বপ্রথম আল্লাহ চালু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক বলছেন وعلم آدم الأسماء كلها আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। আল্লাহ পাক শিখালেন আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম। আল্লাহ হলেন প্রথম শিক্ষক আর আদম আলাইহিস সালাম হলেন প্রথম ছাত্র। আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল থেকে বাঁচার জন্য তওবা করবেন কিভাবে সেটাও আল্লাহ শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন এবং সেই কথাগুলি দিয়ে তিনি তার ভুলের জন্য তওবা ইস্তেগফার করলেন। সেই কথাগুলি কি ছিল? আল্লাহ পাক অন্যত্র বলছেন, কয়লা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين زال حديث الله লিখেছে যে আল্লাহ নবীর নামের দোহাই দিয়ে মাপ চেয়েছিলেন। আর কোরআনে বলছে কয়লা, তারা দুইজন বললেন, কয়লা এক বচন, কয়লা দুই বচন, কয়লা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিলেন আর সেই দোয়া পড়ে তিনি তওবা ইস্তেগফার করলেন। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن من الدويالو علم القرآن من القرآن শিখিয়েছেন দয়ালু কুরআন শিখিয়েছেন। আল্লাহ পাক অন্য নাম ব্যবহার না করে এই নাম বললেন, দয়ালু নাম ব্যবহার করলেন। তার মানে মানে হলো দয়ালু দয়া করে কোরআন শিখিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শেখা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন,
আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের বুঝ দান করেন। দিনের বুঝ যদি টাকার বিনিময়ে হতো তাহলে মক্কার টাকাওয়ালারা হেদায়েত পেয়ে যেতেন। দিনের বুঝ যদি লিডারশিপের মাধ্যমে বন্টন করা যেত মক্কার লিডারেরা হেদায়েত পেয়ে যেতেন। দিনের বুঝ যদি নবী এবং রাসূলদেরকে আল্লাহ দিতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হেদায়েত পেয়ে যেতেন, নূহ আলাইহিস সালামের ছেলে হেদায়েত পেয়ে যেতেন, আর আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হেদায়েত পেয়ে যেতেন। কিন্তু হেদায়েত তারা পাননি। রাসূলুল্লাহ সাল্লামের চাচা আবু তালেব যখন মারা গেলেন রাসূলুল্লাহ সাল্লাম কালেমা পড়ানোর জন্য খুব চেষ্টা করলেন কিন্তু কাজ হলো না, চিন্তিত হলেন, মর্মাহত হলেন, ব্যথিত হলেন, মহব্বতের চাচার পায়ের তলায় আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, মগজ গলে গলে পড়তে থাকবে ভাতিজার সামনে, ভাতিজার সাইয়েদুল মুরসালিন সেদিন চাচার জন্য কিছু করতে পারবেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা লা তাহদি মান আহবাব ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। হে নবী, আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দিতে পারেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। আল্লাহ ভালো করে জানেন যে কাকে তিনি হেদায়েত দিবেন আর কাকে হেদায়েত না দিবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যার উপরে দয়া করেন তাকে হেদায়েত দান করেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, মানে হিকমত হলো এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, ভাষা জ্ঞান দান করেছেন। এই আয়াতের মধ্যে তিনটি কাজের কথা আল্লাহ বললেন। একটা হলো আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন। সিরিয়ালটা কি এমন না? সিরিয়ালটা হলো মানুষকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, তারপরে সেই মানুষ কথা বলা শিখেছে, তারপরে সেই মানুষ কোরআন শিখেছে। কোরআনের শিখাটা ছিল তিন নম্বরে আর মানুষ সৃষ্টিটা ছিল এক নম্বরে। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, সেই মানুষ কথা বলা শিখল, তারপরে তারা কোরআন পড়া শিখল। কিন্তু আল্লাহ শুরু করলেন কোনটা দিয়ে? আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন, তাহলে আল্লাহ কোরআনের কথাটা আগে বললেন। হিকমত কি? হিকমত হলো যে মায়ের পেটে বাচ্চা থাকা অবস্থায়, বাচ্চা পৃথিবীতে আসার আগে, মানুষ সৃষ্টি হওয়ার আগেই কোরআন শিক্ষার প্ল্যান তার পিতামাতার ব্রেনের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আপনার শিশু এখনো জন্ম নেয়নি, এখনো সৃষ্টি হয়নি আপনার সন্তান, কিন্তু কোরআন শিক্ষার প্ল্যানটা আপনার মাথার মধ্যে আগে থাকতে হবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলি কি চমৎকার, তুতা পাখির মতো মূল্যবান কথাগুলি তারা বলে গেল, এর মধ্যে কিছু ভুলচুক মানুষ হিসাবে থাকবে, স্বাভাবিক কথা। কিন্তু এই যে বাচ্চাগুলি যে শিখছে, যে তারবিয়াতের উপর গড়ে উঠছে, আজকে ইসলাম ও মুসলিমকে ধ্বংস করার জন্য মুসলমানদের
শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন কর্তৃক অনুমোদিত নাস্তিক্যবাদী সিলেবাস চলছে এবং এদেশের মানুষকে যুবকদেরকে নাস্তিক বানাবার অপতৎপরতা এক শ্রেণীর লোক মেতে উঠেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের ওই যে ঢাকা ইউনিভার্সিটির কুলাঙ্গার শিক্ষক যার গাড়িতে ধাক্কা দিল একজন মহিলাকে, গাড়িতে ধাক্কা দিয়ে মহিলাটা চলে গেল গাড়ির তলায়, টিএসসির ভবন থেকে নিয়ে শুরু করে টিএসসি চত্বরের সামনেতে মহিলাটাকে ধাক্কা দিল, নীলক্ষেত পর্যন্ত চলে গেল জানোয়ারের ভিতরে কোনো দয়া মায়া হল না, এ কি মানুষ না অন্য কিছু? أعوذ بالله من الشيطان الرجيم أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله পাক বলছেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, এটা আল্লাহ বলেছেন আমি বলিনি। أولئك كالأنعام بل هم أضل ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল আল্লাহ বলেন তার চেয়েও নিকৃষ্ট, ওয়াউলাইকা হুমুল গাফিলুন তারা হলো উদাসীন, তারা হলো ভয়ঙ্কর চূড়ান্ত উদাসীন। বন্ধুগণ, এখানে অনেক শিক্ষিত লোক আছেন সহজে বুঝবেন কথাটা, পদার্থ যখন তার ধর্ম হারায় তখন সে পদার্থ অপদার্থ হয়ে যায়, পানির আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া আর পানির ধর্ম আগুনকে নিভিয়ে দেওয়া, যে আগুন পুরাতে সক্ষম নয় সে আগুন আগুন নয়, সেটা পদার্থ নয় সেটা অপদার্থ। যেই পানি আগুনকে নিভাতে অক্ষম, পানি যদি আগুন নিভাবার শক্তি হারিয়ে ফেলে, আগুন নিভাবার বৈশিষ্ট্য পানির ধর্ম হলো আগুনকে নিভিয়ে দিবে, পানি যদি আগুন নিভানোর ধর্ম হারিয়ে ফেলে তখন সে পানি পানি নয়, সে পদার্থ পদার্থ নয় সে অপদার্থ। মানুষ যখন ধর্মচ্যুত হয় তখন সে মানুষ পশুর চেয়ে অধম হয়ে যায়। বন্ধুগণ, এতটুকুই শিক্ষা সম্পর্কে বলি, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চাঙ্গা করতে হবে এবং সহযোগিতা করতে হবে, রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। এই ছোট্ট একটি সূরা, এই সূরাটি ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামাতুল কাযযাবের ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব, সে এই ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব সেও এই সূরাটা মুখস্থ রেখেছিল। তখনও সেই সরি ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের সামনে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা পড়েছিলেন, তখনও খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি, অমুসলিম অবস্থায় ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব বলছে যে খালিদ তোমাদের দেশে নাকি একজন নবী এসেছেন, বলে হ্যাঁ নবী এসেছে তো, কিন্তু আমি এখনও সে নবীর উপর ইমান আনি নাই, তোমাদের দেশের নবী কি সব বলে একটু আমাকে শোনাও তো। তখন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা পড়ে শোনালেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, অমুসলিম অবস্থায় এই সূরাটি ভণ্ড নবীকে শুনালেন, ভণ্ড নবী বলছে আমার উপরও কিছু সূরা নাজিল হয়,
এই ভন্ড তুই বল দেই কি সূরা নাযিল হয়, বসে ইয়া ওয়াবার লাকা উজনাকা ওয়া সাদার ওয়া বাতনুকা হাকার নাকার, ইয়া ওয়াবার ইয়া ওয়াবার লাকা উজনাকা ওয়া সাদার ওয়া বাতনুকা হাকার নাকার। এবার মুসাইলামাতুল কাযযাব বলছে, খালেদ আমার সূরাটা তোমার কাছে কেমন লাগলো? খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ভণ্ড, তুই যে মিথ্যুক প্রতারক, তোর এই পঠিত এই শ্লোকেই প্রমাণ হয়ে যায় কিসের সঙ্গে তুমি কি মিলাচ্ছ। সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত সূরার সঙ্গে এই বাজে কথা তুমি কেমন করে মিলাবার চেষ্টা কর? মুসাইলামাতুল কাযযাবের সামনে এই সূরার মহিমা বর্ণনা করলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। সাহাবায়ে কেরামগণ একে অপরের সঙ্গে দেখা হলে এই সূরা না পড়ে বিদায় হতেন না, একজন আরেকজনকে এই সূরাটি শোনাতেন। بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر شمائر قسم إن الإنسان নিশ্চয় তমাম পৃথিবীর মানুষ অবশ্য অবশ্যই সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইনসান শব্দের আগে আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া, আরবি ব্যাকরণের ভাষায় আলিফ লাম জিনসিয়া ইস্তিগরাকিয়া ব্যবহার করে আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলার আগে আল্লাহ পাক সময়ের কসম কাটলেন, তার হিকমত হলোই মানুষ সময়ের মূল্যায়ন না করার কারণে ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন না করলে মানুষ কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয়। ইংরেজিতে বলে টিস ইন টাইম সেভিং নাইন, সময়ের এক ফোর অসময়ের সাথে ফোর দশ ফোর। সময় সম্পর্কে অনেক বক্তব্য আছে, মানুষ বকেছে বলেছে অনেক কথাই, কিন্তু সারসংক্ষেপ কথা হলো এই যে সময়ের মূল্যায়ন না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এমনকি আপনি ডাল চালে দিচ্ছেন, পেঁয়াজ আর রসুন পুড়িয়ে যাচ্ছে, আর ডাল যদি 15 সেকেন্ড পরে যদি ওই পেঁয়াজ রসুন পুড়িয়ে ছাই হওয়ার পরে যদি ঢালেন তাহলে ডাল রান্নাটাও হয় না, ওখানেও একটা টাইম প্রয়োজন আছে। ভিসা কিনেছেন 10 লাখ টাকায়, গতকাল ভিসার মেয়াদ শেষ হলো, আজকে আপনি এম্বাসিতে নিয়েছেন ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য, 10 লক্ষ টাকা মাটি আর আপনার এই ভিসাটা কাগজে পরিণত হয়ে গেছে। ট্রেনের টিকিট কেটেছেন 2000 টাকা দিয়ে, ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরে আপনি স্টেশনে পৌঁছেছেন, আপনার টিকিটের টাকা মাটি, আপনার যাত্রা নষ্ট হলো, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। মানুষ সময়ের মূল্যায়ন না করে ক্ষতিগ্রস্ত হয়। ইনসান শব্দের তিনটি অর্থ, ইনসান শব্দটা নাউসুন থেকে আসছে, নাউসুন মানে তাড়াতাড়ি করা, মানুষ খুব তাড়াতাড়ি পছন্দ করে, কেউ তাড়াতাড়ি বড় লোক হতে চায়, কেউ তাড়াতাড়ি দিন কায়েম করতে চায়, কেউ তাড়াতাড়ি তামাম পৃথিবীর সব মানুষকে হেদায়েত করতে চায়। বিশেষ করে যারা নতুন আহলে হাদিস হয় তারা মনে মনে চিন্তা করে এই 2 মাসের মধ্যে সারা বাংলাদেশের সব মানুষকে বুঝায় ফেলবো। আরে বোঝে না কেন? বুঝাই তো বোঝে না কেন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝাতে লেগেছিল কতদিন? 23 বছর। আল্লাহ ইচ্ছে করলে চোখের পলকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু সময় লেগেছে, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন কয়দিনে? 6 দিনে। আল্লাহ আকবর। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে আল্লাহ কুন বললেই হয়ে যায়। আল্লাহ যদি বলতেন আসমান জমিন হয়ে যাও, আসমান জমিন হয়ে যেত,
কিন্তু সে আল্লাহ আসমান জমিন বানালেন ছয় দিনে আল্লাহ বান্দাকে শিক্ষা দিলেন বান্দা তাড়াহুড়া করে কোনো কাজ কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ তাড়াহুড়া করে করা চলবে না তাহলে তাড়াহুড়া চলবে না তাড়াহুড়া করতে বলেছেন তিন কাজে কয় কাজে আর সালাতের টাইম হয়ে গেলে দ্রুত পড়ে ফেলো ছেলে মেয়ের বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি দিয়ে ফেলো আর মানুষ মারা গেলে দ্রুত দাফন করো বিশ্ব বরেণ্য আলেমী দিন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওসিয়ত করেছিলেন বিশ্বের লোকেরা শুনে নাও আমি নাসিরউদ্দিন আলবানী যদি আমি নাসিরউদ্দিন আলবানী যদি জর্ডানের বাইরে জর্ডানে উনি বাস করতেন জর্ডানের বাইরে নাসিরউদ্দিন যদি অন্য রাষ্ট্রে মারা যায় তোমরা আমাকে দাফন করে আমার ছেলে মেয়ের কাছে খবর দিও জিজ্ঞেস করা হলো কেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ নবীর নির্দেশ দ্রুত গতিতে মাইয়াতকে দাফন করে দাও আমি মারা যাওয়ার পরে আমার লাশের সঙ্গে যেন হাদিসের খেলাফ কোনো আচরণ না হয় দ্রুত গতিতে আমাকে দাফন করে দিয়ে তারপরে আমার ছেলে মেয়েকে খবর দিও তারা যেন না বলতে পারে একটু থামো আমরা আসব তারপরে দাফন হবে তারা যেন না বলতে পারে আমার বাবার লাশ আমরা বাড়িতে এনে দাফন করব এই বলার সুযোগ যেন না পায় নাসিরউদ্দিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দাফন করে আমার ছেলে মেয়েকে খবর দিও কিছুদিন আগে এক বেয়াদব নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঘড়ির মেকার আমি বলছি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ঘড়ির মেকারি করে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছেন মেকারির পয়সা দিয়ে রুটি কিনে খেয়েছেন আর তুই তো বেটা তাবিজের ব্যাপারী তাবিজ বেছে খায় রাস্তা দিয়ে বাচ্চারা ভিক্ষে করে সেই ভিক্ষের টাকা দিয়ে হেলিকপ্টারে চড়ে হ্যাঁ রাস্তা দিয়ে এতিম বাচ্চাদেরকে ভিক্ষে করানো হয় সেই ভিক্ষের টাকা দিয়ে ওরা কিসে চড় কিসে চড়ে হেলিকপ্টারে চড়ে আল্লাহ আকবর সুবহানাল্লাহ বন্ধুগণ কথা প্রসঙ্গে এসে গেল তাই বললাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার জীবনীতে তিনি বলেছেন আমি রাতের বেলায় খানা খাচ্ছিলাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বাবা ছিলেন একজন মাজহাবি আলেম বড় আলেম তিনি বলছেন রাতের বেলায় খাবার খাচ্ছিলাম আব্বা আমাকে ডেকে বললেন নাসিরউদ্দিন হয় তোরা আহলে হাদিসগিরি সারবি না আমার বাড়ি সারবি কোনটা সারবি বল নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন আমি আব্বাকে বললাম আমাকে একটু সময় দেন আমি বুঝে শুনে জবাব দেবো কালকে পরের দিন সকালবেলা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর আব্বাকে বললেন ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াদিন আব্বাজান আপনার বাড়ি ঘর থাকলো আপনার জমি জায়গা থাকলো আপনার সন্তান নাসিরউদ্দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল কয়েকটা খুচরা পয়সা পকেটে ছিল খুচরা পয়সার সাথে বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার করে একটা ঘড়ি সারার এটা এই যে রাস্তার মধ্যে ডাব্বা নিয়ে বসে মানুষ এরকম ঘড়ি মেরামতের একটা ডাব্বা নিয়ে রাস্তায় বসলেন ঘড়ি মেরামত করে সারাদিন পরিশ্রম করে যা টাকা হতো তা দিয়ে তিনি রুটি কিনে খেয়ে তারপর কোরআন হাদিসের চর্চা করতেন সেই নাসিরউদ্দিন আলবানীকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসন দান করুন আল্লাহুম্মা আমিন বলছিলাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাল্লাহ বললেন যে আমার মরার পরে আমার লাশটাও যেন দাফন করতে বিলম্ব না হয় আমার দাফন যেন রাসূলের হাদিসের বিপরীতে না যায় পারবেন এরকম ওসিয়ত করতে আমরা পারবো পারি না হাউলায় আবাই ফাজিনি বিমিসলিহি মিজা জামাত না ইয়া জারিরুল মাজামিও বন্ধুগণ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে একজন লোক বললেন যে আমরা মসজিদ থেকে বের হই দেখি যে পোলাপান জুতা লাথি দিয়ে
একটা ফেলেছে কয়েক গজ দূরে আরেকটা আছে গেটের সামনে তো আমরা কি করি এইটা পায় দেই যেটা গেটের সামনে যেটা পায় দিয়ে কুতকুত খেলার মতো করে কুতকুত করতে করতে ওই জুতার পাশে যাই যে ওটা পায় দেই তেরা কি জায়েজ আছে শেখ বিন বাজ রাহিমাল্লাহ চলবে না কেন বুঝ চলবে না বলে কেন চলবে না আমার জুতা তো একটা এখানে গেটের সামনে একটা দূরে ওই দূরে টানতে গেলে পা ময়লা হয়ে যাবে এখন উপায় কি শেখ বিন বাজ রাহিমাল্লাহ বলে চলবে না কেন চলবে না বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছেন হয় দুই পায়ের জুতা খুলে হাঁটতে হবে নাই দুই পাও জুতা পরা অবস্থায় হাঁটতে হবে এক পাও খালি আর এক পায়ে জুতা এই অবস্থায় চলা ইসলাম মানা করেছে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ তখন বলছে সামান্য একটু পথ দুই এক কদম শেখ বিন বাজ রাহিমাল্লাহ বলছে সুন্নতের খেলাফে একটা পা ফেলানো যাবে না কথা কি বোঝা যায় আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলছিলাম যে নাউসুন শব্দ থেকে ইনসান শব্দ আসছে মানুষ তাড়াহুড়া করে কিন্তু তাড়াহুড়া তিন কাজে বাকি সব কাজ ধীর স্থির ভাবে করতে হবে ইনসান শব্দের আর একটা অর্থ হল নিসিয়ান নিসিয়ান মানে ভুলে যাওয়া মানুষ ভুলে যায় যারা অতীতের কথা ভুলে যায় তারা ক্ষতিগ্রস্ত হয় তিনজন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করলেন একজন ছিল ধবল কুষ্ঠের রুগী একজন ছিল টেকো টাক মাথা আর একজন ছিল অন্ধ টাকলা এবং ধবল কুষ্ঠের রুগী দুইজনই অস্বীকার করলো তার নিয়ামত আল্লাহর নিয়ামত আর যিনি অন্ধ তিনি আল্লাহর নিয়ামতকে স্বীকার করলেন পরীক্ষায় পাশ করে গেলেন ফলে ফুলে এবং পত্র পল্লবে ছাগলে বকরিতে উঁটে ভেড়ায় গোটা মাঠ ময়দান তার ভরপুর হয়ে গেল আপনারা বুখারীর হাদিস শুনেছেন আমি বিস্তারিত ঘটনা বলে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না তাহলে দুইজন অতীতকে ভুললো আর একজন অতীতকে ভুলে নেই সব স্মৃতি ভুলতে নেই খারাপ স্মৃতি ভুলতে হয় ভালো স্মৃতিগুলি স্মরণ রাখতে হয় ইনসান শব্দের আরেকটি অর্থ হলো অনসুন থেকে অনসুন মানে সঙ্গী মানুষ সঙ্গীর কারণে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য সঙ্গী ভালো নিতে হয় আল মারু আলা দীনে খালিলিহি ফালিয়ানদুর মান ইউখালিল ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল বন্ধুর সমাবেশ মানুষ প্রভাবিত হয় যার সঙ্গে বন্ধুত্ব করবে তুমি ভালো করে দেখে নাও ইল্লাল ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে তারা ক্ষতির হাত থেকে বেঁচে গেল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর চারটি কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ঈমান মানে হলো বিশ্বাস বিশ্বাস স্বীকৃতি এবং কর্ম তিনটার সমন্বয়ের নাম ঈমান বিশ্বাস এবং স্বীকৃতি হলো মূল আর কর্মটা হলো তার শাখা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ঈমান এনেই চুপচাপ বসে থাকলে হবে না ঈমানের পাশাপাশি আমলে সালেহ করতে হয় ঈমান টেকে না আমলে সালেহ না করলে আর আমলে সালেহ কোনো কার্যকর হয় না যদি ঈমান না থাকে তাহলে ঈমান লাগবে আর আমলে সালেহ লাগবে দুইটাই লাগবে ঈমান এবং আমলে সালেহ ঈমান হলো বিশ্বাস আর স্বীকৃতি ইল্লাল্লাহ সালিহাত ইসলাম নামক গাছ সেই গাছের শিকড় হলো ছয়টি কয়টি আর শাখা হলো ডাল হলো পাঁচটি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
والقدر خيره وشره من الله تعالى তারপরে কি والبعث بعد الموت made in Bangladesh made in Hindustan made in Pakistan ওরা হাদিসের শব্দ নয় হাদিসে জিব্রিল খুললে দেখা যাবে قال فاخبرني عن الايمان قال ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى واليوم الاخر المده والبعث بعد الموت এসে গেছে যদি ইয়ামিল আখির বলার পরে আবার যদি বলি ওয়াল বাসে বাদ আল মউত তাহলে বলতে হবে আনতু মিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়ামিল আখিরে ওয়াল জান্নাতি ওয়ান নারে ওয়াস সিরাতে ওয়াল মিজানে ওয়াল হাউযে ওয়াল কাউসারে সব কথাই তো আসে সেগুলি বলতে হবে না ইয়ামিল আখির বললে পরকালে যত শব্দটা সব ওর মধ্যে এসে গেল এই ছয়টা হলো ঈমান গাছের শিকড় ঈমানটা নিচে থাকে শিকড়টা যেমন নিচে থাকে দেখা যায় না উপর থেকে ঠিক অনুরূপভাবে ঈমান গাছের এই শিকড় ছয়টি আর পাঁচটি হলো তার ডাল এটা হলো স্বীকৃতি শাহাদাতাইন দুই নাম্বার সালাত সিয়াম হজ জাকাত এই পাঁচটা হলো বাহ্যিক আমল আর ভিতরের বিশ্বাসটা মনের ভিতরে থাকে এটা ভিতরের বিশ্বাস বাইর থেকে দেখা যায় না শিকড় যেমন বাইর থেকে দেখা যায় না ডালপালা যেমন দেখা যায় সালাত সিয়াম হজ জাকাত শাহাদাতের স্বীকৃতি এগুলি বাইর থেকে দেখা যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ঈমান না থাকলে ঈমানটা যদি ঠিক না হয় আমলে সালেহের কোনো মূল্য নেই এই জন্য আকিদাটা আগে জরুরি আকিদা ছাড়া আমলে সালের কোনো মূল্য নেই আপনি এখান থেকে শূন্য লিখতে থাকলেন হ্যাঁ শূন্য 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 লিখতে 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 তারপরে লিখলেন একদম রসুলপুর বাজার পর্যন্ত রসুলপুর বাজার পর্যন্ত এই শূন্য লেখেন এই শূন্যের কোনো দাম আছে শূন্যের আগে একটা সংখ্যা থাকতে হবে সংখ্যা থাকলে শূন্যের দাম আছে আর সংখ্যা যদি না থাকে শূন্যের দাম নেই আর একটু বোঝেন একটা সংখ্যার নাম এক আর একটা সংখ্যার নাম নয় দুটোই সংখ্যা একটা সংখ্যা এক আর একটা সংখ্যা নয় একজনের ইমানের গ্রেড এক আর একজনের ইমানের গ্রেড নয় দুইজনের মধ্যে ডিফারেন্স কত আট দুইজনের মধ্যে ডিফারেন্স আট কিন্তু যখন একওয়ালাকে একটা শূন্য দেওয়া হলো আর নয়ওয়ালাকে একটা শূন্য দেওয়া হলো একওয়ালার হলো দশ আর নয়ওয়ালার হলো কত নব্বই এবার দুইজনের মধ্যে ডিফারেন্স কত হয়ে গেল আশি ডিফারেন্স তারপর ওখানে একটা বাটখারা দিলেন এক শূন্য এখানে আবার একটা শূন্য দিলেন শূন্যের বাটখারা কিন্তু সমান মাপ মান দিচ্ছেন কিন্তু ইমানের গ্রেড কমবে হওয়ার কারণে আস্তে আস্তে ডিফারেন্স বাড়তে থাকলো ফারুকে আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর সিদ্দিক তো ছয় ওয়াক্ত সালাত আদায় করতেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিরিশটার অধিক সিয়াম পালন করতেন না তিনি আমাদের মতো তিরিশটাই সিয়াম পালন করতেন তিনি আমাদের মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেন আমরাও করতাম কিন্তু উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি ওনার সমতুল্য আমরা কেউ হতে পারলাম না কারণ হলো ওনার ইমানের গ্রেড হলো হাই পাওয়ারের আর আমাদের ইমানের গ্রেড তার তুলনায় দুর্বল ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ঈমান এনে শুধু আমল সালে না করলে ইমানের উপরে টিকে থাকা যায় না আপনি সাইকেলে চড়েছেন সাইকেলের উপর কি থাকতে পারবেন না চালায় আস্তে চালান আর জোরে চালান চালাতে থাকবেন তাহলে সাইকেলের উপর টিকে থাকা সম্ভব হবে কিন্তু যদি না চালিয়ে চুপচাপ বসে থাকেন কতক্ষণ বসে থাকতে পারবেন তাহলে ইমান এনে আহাসিবান্না সুয়াইয়া কুলু আমান্না
وهم لا يفتنون লোকেরা কি ধারণা করেছে তারা আমল না বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে অবশ্যই পরীক্ষা তাদের নেওয়া হবে ইমানের পরীক্ষায় পাস করার পর ইমানদারের সার্টিফিকেট দেওয়া হবে ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত ইমান এনে আমলে সালেহ না করলে সেই ইমানের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই ইমানদার লোকের সংখ্যা বেশি কিন্তু আমল করা লোকের সংখ্যা কম ইমানদার লোকের সংখ্যা বেশি তুলনামূলক কিন্তু আমলের সংখ্যা কম হাজার হাজার মানুষকে জিজ্ঞেস করবেন ভাই সালাত কি পড়তে হবে বলবে হ্যাঁ সালাত তো খুব জরুরি জিনিস এটা আমিও বুঝি এটা পড়া দরকার কিন্তু বাস্তবে পড়া হয় না যে আপনি যে সুদি কারবার করেন এই সুদি কারবারটা কি ঠিক বলেন না এটা ঠিক নয় সারেন না কেন বলে সারা হয় না যে তার মানে বিশ্বাসী লোক বেশি আর আমলকারী লোক কম ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত আমলে সালেহ ভালো কাজ ভালো কাজের সংখ্যা দুইটি এক নাম্বার সংখ্যা হলো যেই জিনিস যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ যেই জিনিস যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই জিনিস দিয়ে সেই কাজ না করে অন্য কাজ করলে সেটা কশিন কালেও ভালো কাজ হতে পারে না আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আমার মাথায় একটা টুপি আছে টুপিটার দাম কত ষাট সত্তর একশো টাকার বেশি তো হওয়ার কথা না ষাট সত্তর একশো টাকা হবে হয়তো তো এই টুপিটা এরা তৈরি করেছে কেন মাথায় দেওয়ার জন্য এখন বাজারে মাছ কিনতে যেয়ে দেখলাম মাছ নেওয়ার কোনো বাসন নেই টুপি খুলে ওর মধ্যে মাছ তুলে নিয়ে গেলাম যিনি টুপিটা দিয়েছেন আমাকে গিফট করেছেন উনি যদি দেখেন তোলে সর্বনাশা ব্যাকের লোককে আমি টুপিটা দিলাম এত আশা করে যে আমার টুপিটা মাথায় দিয়ে ওয়াজ করবে সালাত আদায় করবে এবারে মাছ তোলার বাসন পাইনি টুপি দেখি মাছ তোলে নাকি কেউ যে দেখছে সে বলছে চাচা দেখে বলছে ভাতি যা কাজটা ভালো করনি মামা দেখে বলছে ভাগিনা কাজটা ভালো করনি গ্রামবাসীরা বলছে ভাইয়া কাজটা ভালো করেন নেই টুপিতে মাছ তুলেছেন কাজটা ভালো হয়নি ও যুবক একশো টাকা তোমার টুপি একজন আমাকে গিফট করে তার দেওয়া টুপিতে যদি আমি মাছ তুলি তার যেমন কষ্ট লাগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মূল্য দিয়েও যেই চোখের মূল্য হয় না সেই চোখের মধ্যে যখনই নগ্ন মহিলার ছবি আসে যখন ফিল্ম দেখা হয় যখন অন্যায় কাজ দেখা হয় তখন কি হবে এই যে কালকে চলে গেল রাত্রে ঘুমাতে পারলাম না সারা রাত সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ওহে যারা ঈমান এনেছ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু মাদক দ্রব্য ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাব বিভিন্ন বেদী ওয়াল আজলাম লটারি রিজসুম মিন আমালি শাইতান এটা নাপাক জিনিস এটা শয়তানের কাজ ফাজতানিবুহু এটা থেকে তোমরা বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফল হতে পারবে কি অবস্থা যে তামাম পৃথিবীতে প্রায় একশো কোটির উপরে মানুষ না খেয়ে থাকে কাতার বিশ্বকাপ বলো আর সৌদি বিশ্বকাপ বলো আমার বাপও যদি এই খেলায় মেতে ওঠে আমার দাদাও যদি খেলায় মেতে ওঠে কোরআন সুন্নাহ বিবর্জিত খেলা আমরা তাকে সমর্থন করতে পারি না আল্লাহ পাক তারপরে বলেন ইন্নামা ইউরিদুশ শয়তানু
أن يوقي بينكم العداوة والبغضاء في القمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أكبر شيطان তোমাদের মধ্যে শত্রুতার বীজ বপন করতে চায় মাদক দ্রব্যের মাধ্যমে এবং জুয়ার মাধ্যমে ওয়া সুদ্দাকুম আন যিকরিল্লাহ আল্লাহর যিকির থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখার চেষ্টা করে শয়তান এগুলি দিয়ে ওয়া নি সালাত সালাতে তোমাদেরকে বিরত করে ফাহাল আনতুম মুনতাহুন এখন কি তোমরা বিরত হবে না মেসি নেইমার খেলে টাকা পায় কারি কারি টাকা মেসি নেইমার দৌড়াদৌড়ি করে খেলার সময় দৌড়াদৌড়ি করে শরীর চর্চা হয় শরীরের কসরত হয় খেলা করে কারি কারি টাকা পায় আমি আপনি অসহায় মায়ের সন্তান ঘরের চাল নাই আর পরনে বস্ত্র নাই পেটে ভাত নাই কিন্তু পতাকা টানানোর বেলায় ঠিকই আছি হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের প্রাণ ঝরেছে রক্তগঙ্গা বয়ে স্বাধীনতা পেয়েছি আমরা আমরা পেয়েছি লাল সবুজের পতাকা কিন্তু বিদেশি পতাকায় আমাদের বাংলার আকাশ ছেয়ে গেছে বিদেশি পতাকা এদেশে উড়াবার অনুমতি কে দিল বলছিলাম যে শয়তান মানুষের আমলের ভিতরে মানুষের ইমানের ভিতরে খালাল ঢুকায় বলছিলাম যে জিনিস যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেই জিনিস দিয়ে সেই কাজ করার নাম ভালো কাজ চোখ তৈরি করেছেন আল্লাহ চোখ সৃষ্টি করেছেন ভালো কিছু দেখার জন্য কান সৃষ্টি করেছেন ভালো কিছু শোনার জন্য টাকা পয়সা দিয়েছেন ভালো কাজে লাগাবার জন্য সেই সব জিনিস ভালো কাজে লাগানোর নাম ভালো কাজ যুবক শুনে নাও অন্ধকারে তুমি যা কিছু করো না কেন যে আল্লাহ অন্ধকারের স্রষ্টা সে আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় জিজ্ঞেস করো যার দুইটা চোখ নাই এই দুই চোখের কত মূল্য হয় সেই চোখকে যখন খারাপ কাজে লাগানো হয় খারাপ জায়গায় চোখকে ফিট করা হয় আমার আল্লাহ কত খারাপ মনে করেন আল্লাহর কাছে কত অপছন্দনীয়তা হয় ওই টুপিওয়ালা 100 টাকা দিয়ে টুপি কিনে দিয়ে তার মনটা খারাপ হয়ে গেল আমার দেওয়া টুপিটা খারাপ কাজে লাগালো আমার দেওয়া টুপির মধ্যে মাছ তুলল আপনি আল্লাহর দেওয়া চোখের মধ্যে কত নাপাক জিনিস ঢুকালেন কত খারাপ জিনিস ঢুকালেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কেমন পরিমাণ অপছন্দ করল আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি বাড়িয়ে দেব আর আমার নিয়ামতের নাশুকর করো আমার আযাব বড় কঠিন এবং ভয়াবহ হবে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেওয়া হয় ভালো কাজে আল্লাহ নিয়ামত ব্যবহার করার নাম হলো শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর দাউদের পরিবার আল্লাহ শুকরিয়া আদায় করো আমলের মাধ্যমে আমল করে শুকরিয়া আদায় করো ইমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়া শাকুর আল্লাহর নবী বলেন আদম সন্তানের প্রত্যেকটা কাজের মধ্যে সদাকার নেকি আছে আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যৌন মিলন করলে সদাকার নেকি হয় লজ্জাস্থানের মধ্যে সদাকার ব্যবস্থা আল্লাহ রেখেছেন সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াযাউ আহাদুনা শাহওয়াতাহু ফালাইহি লানা আজরুন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী আমরা এনজয় করার জন্য পুলক অনুভব করার জন্য আনন্দ পাওয়ার জন্য আমরা স্বামী স্ত্রী মেলামেশা করি এর মধ্যে আবার নেকি কেন হবে আল্লাহ নবী বলেন
অবৈধ পন্থায় যদি যৌন মিলন তুমি করতে যৌন সম্ভোগ যদি অবৈধ পন্থায় যদি মিটাতে তাহলে কি তোমার পাপ হতো না সাহাবায়ে কেরামগণ বলেন হ্যাঁ পাপ হতো আল্লাহ নবী বলেন তাহলে বৈধ পন্থায় যৌন সম্ভোগ করলে নেকি কেন হবে না আল্লাহ নবী বলেন কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা হালাল খাদ্য উঠিয়ে দেয় সেই হালাল খাদ্য উঠিয়ে দেওয়ার বিনিময়ে ওই এক লোকমা খাদ্যটাও তার সাদাকার নেকিতে পরিণত হয় আল্লাহ আকবার সুবহানাল্লাহ বন্ধুগণ তাহলে যেটা আল্লাহ পাক যা দিয়েছেন সেটাকে সঠিক কাজে ব্যয় করার নাম হলো আল্লাহর শুকরিয়া ভালো কাজের দ্বিতীয় সংজ্ঞা হলো আল্লাহ এবং তার রাসূল যেটা অনুমোদন দিয়েছেন সেটাই হবে ভালো কাজ অনুমতের অনুমোদনের বাইরে যদি হয় কশিন কালেও সেটা ভালো কাজ নয় আল্লাহ নবীর উপরে দরুদ পড়লে কত নেকি হ্যাঁ 10টি নেকি হয় 10টি গুনাহ মাফ হয় আর 10 বার আল্লাহ রহমত বর্ষণ করেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন এই একবার দরুদের বিনিময়ে তার উপরে 10 বার রহমত নাজিল করে কিন্তু আমি যদি বলি যে জাগামতো দরুদ পড়লে নেকি তো হয় না পাপ হয় কোথায় দরুদ পড়লে পাপ হবে নবীর নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে সে কি বখিল হলো কি বখিল কোন বর্ণনা হতভাগা কোন বর্ণনা আছে লানতের হকদার নবীর নাম শুনে আমি বলবো দরুদ পড়া জায়েজ নয় এমনও জায়গা আছে আজানের সময় মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখন যদি মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান হবে হবে আজান হবে না নারায়ণগঞ্জ এক মসজিদে গেছিলাম সালাত পড়তে তো দেখছি ইমাম সাহেব পড়ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন আয়াত না এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইমাম সাহেব বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থেমে গেছেন আর মুক্তাদিরা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর ইমাম সাহেব বলছেন আল্লাযিনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফফারি রুহামাউ বাইনাহুম আমি বললাম এ বেহুদার দলেরা এক জায়গায় সাল্লাল্লাহু ওয়াসাল্লাম পড়ো আর বাকি জায়গায় কি দোষ করলো ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ওখানেও বলো ওয়াইদ ক্বালা মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম লিকওমিহি চলবে তর্জমার সময় আপনি সংযুক্ত করতেও পারেন যেহেতু তর্জমাটা আয়াত নয় আয়াতের ছায়া অবলম্বনে আয়াতের ভাব অবলম্বনে তর্জমা করা হয় কিন্তু হুবহু আয়াত পড়ার সময় আপনি সংযোজন করতে পারবেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি এরকম পড়বেন নাকি বলবেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম লিআবিহি পড়লে কি হবে কোরআনের ভিতরে সংযোজন করে দিল সে কোরআন তেলাওয়াতের সময় নবী রাসূলের নাম আসলে সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আলাইহি সালাতু ওয়াসসালাম বলার ইখতিয়ার আমার আপনার নাই আজানের মধ্যেও নাই তাহলে বোঝা গেল নবীর নাম শুনে দরুদ না পড়লে যেমন পাপ হয় কিন্তু আজানের মধ্যে দরুদ পড়লে পাপ হবে কারণ সেটা সংযোজন হবে বেদাতে পরিণত হবে বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা
شرك بدات كوري هيلام بهايا قران حديث مانينا جاجاني تامانينا قران حديث جانينا جاجاني تامانينا تار پرتے هيلام امي برو مولانا بدات حسانا بدات سيئا شرك بدات گلو ايمان هرائيا بھائرامات কাল আপনি আমি যত ভালোই মনে করি না কেন সেটা যদি কোরআন সুন্নাহ অনুমোদিত না হয় কোশ্চিন কালেও সেটা ভালো হতে পারে না পৃথিবীর বুকে দুইটি পাপ আছে একটি পাপের নাম হলো শিরিক আর একটি পাপের নাম হলো বেদাত এই শিরিক এবং বেদাত যারা করে তারা নেকির আশায় করে তারা ভালো মনে করেই করে তারা কোশ্চিন কালেও সেটাকে খারাপ মনে করে না জেনাকার জেনা করে সে ভালো করে জানে কাজটি খারাপ সুদকর সুদ খায় সে জানে কাজটি খারাপ মদকর মদ খায় সেও জানে কাজটি খারাপ দুনিয়ার যত খারাপ কাজ মানুষ করে না কেন সবাই খারাপ জেনেই করে মনে মনে ভাবে জীবনের শেষে তওবা করব জীবনের শেষে তওবা করব মনে মনে ভাবে কিন্তু মনে মনে ভাবে জীবনের শেষে তওবা করব কিন্তু হয়তো বা সুযোগ জোটে না দুনিয়ার যত পাপিষ্ট লোক আছে সবাই পাপকে খারাপ মনে করেই করে কিন্তু শিরক এবং বেদাত যারা করে তারা সেটাকে ভালো মনে করে করে আল্লাহ পাক বলেন قل هل ننبئكم بالأخسرين عملا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا তোমাদের মধ্যে হে নবী তুমি বলে দিন তাদেরকে জিজ্ঞেস করুন هل ننبئكم بالأخسرين عملا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا যারা দুনিয়ার জীবনে আমলকে পর্যবসিত করেছে ব্যর্থতায় পর্যবসিত করেছে তারা মনে করে ভালো কাজ করলাম আসলে তারা ভালো কাজ করে নাই ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হকের দাওয়াত আমল করা লোক যথেষ্ট আছে তুলনামূলকভাবে দাওয়াত দেওয়া লোক খুব কম মসজিদ আজান হয়ে গেল হাজার হাজার লোক মসজিদে ঢুকে যাচ্ছে বাজার থেকে মানুষ শত শত মানুষ মসজিদের দিকে যাচ্ছে এই 200 লোক বাজার থেকে মসজিদে ঢুকলো 200 লোকের মধ্যে 10 20 জন লোক বলে না যে ভাই চলো সালাত পড়ে আসি 200 লোক বাজার থেকে যখন মসজিদে ঢুকলো এই 200 লোক যদি আর 200 লোক ডেকে আনতো তাহলে মসজিদে কয়শো লোক হতো 400 লোক মনে মনে ভাবে আমি আমারটা করি খামাখা মানুষকে বলি সমস্যা ঝামেলা আমার এক বুড়ে মুরব্বি চাচা আছেন তিনি রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলে এই বাবা এই বিড়িটা ফেলো এই বাবা বাকাবাজি বন্ধ করো এই বাবা চলো মসজিদে যাই ছেলেটা ডেকে বলছে বাবা তুমি ঘর থেকে মসজিদে যাবে চোখ কান বন্ধ করে সমাজের অবস্থা খারাপ যে যা পারে তাই করুক খবরদার তুমি এগুলি বলতে যেও না তাহলে আমল করার লোক যথেষ্ট পাওয়া যায় কিন্তু দাওয়াত দেওয়ার লোক তুলনামূলকভাবে কম না বেশি কম দাওয়াত দেওয়ার লোক যথেষ্ট পাওয়া যায় কিন্তু যখন বিপদ আসে সবর করা লোক খুব কম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর হকের দাওয়াত দেয় হকের দাওয়াত দিতে গেলে তারপরে যখন জুলুম নির্যাতন আসে অনেক মানুষ সেখান থেকে চলে যায় পালিয়ে যায় জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও আহারিরা এই সবর নামক নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন সে সবচেয়ে বড় লাভবান ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وهي در إيمان نسو تمر الله ركات شاید جو ساو صبر المدومي ايبان صلاة المدومي
إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আল্লাহ পাক বলেন ওয়া বাশশিরিস সাবিরিন ধৈর্য ধারণকারীদেরকে শুভ সংবাদ দিয়ে দাও الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون যখন তাদের উপরে কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদের পুরস্কার আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা তাদের উপরে আল্লাহর বিশেষ রহমত এবং সাধারণ রহমত ওয়া উলাইকা হুমুল মুহতাদুন তারাই হেদায়েত প্রাপ্ত সবর তিন প্রকার আসসাবরু আলা তাআতিল্লাহ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা কনকনে শীতের মধ্যে ওযু করতে গেলে ঠান্ডা লাগে মসজিদে যেতে গেলে কষ্ট লাগে এই কষ্টের উপরে সবর করা হলো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা আসসাবরু আম্মা আসিল্লাহ আল্লাহর নাফরমানিতে বাঁচতে গেলে সবর করা আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠ্যাং ভেঙে গেল ডাক্তার বললেন ঠ্যাং কেটে ফেলতে হবে তদানীন্তন কালে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বের ঘটনা আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাটি মদ এনে দেওয়া হলো মদের বাটি হাতে তুলে দিয়ে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো মদের বাটি সুমুক দিয়ে খেয়ে নাও মাতাল হয়ে অচেতন হয়ে যাও অচেতন অবস্থায় তোমার ঠ্যাং কাটা হবে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকি যেই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি এই মুখের মধ্যে আমি নাপাক মদ তুলব না নাপাক মদ আমি খাব না হারাম জিনিস আমি খাব না ডাক্তার বললেন আপনার ঠ্যাং কাটা হবে চেতনা থাকা অবস্থায় ঠ্যাং কাটা দেওয়ার মুশকিল মদকে অচেতন না হলে ঠ্যাং কাটা সম্ভব হবে না উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠ্যাং লম্বা করে দিয়ে বললেন আমার ঠ্যাং কেটে নাও তুমি কেটে যা করার তুমি চিকিৎসা করো আমি মদ খাব না চেতনা থাকা অবস্থা আমি সবর করতেই থাকব আল্লামা রাফাত পাশা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী লিখতে গিয়ে তিনি বলেন করাত দিয়ে ঠ্যাং কাটা হলো করাত দিয়ে ঠ্যাং পুষে পুষিয়ে কাটানো হচ্ছে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠ্যাং দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ফুটন্ত গরম কড়াইয়ের মধ্যে জিন্দা মানুষের ঠ্যাংটা কড়াইয়ের তেলের মধ্যে স্যুপ দিয়ে দেওয়া হলো যাতে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় রোগের মাথাগুলি বন্ধ হয়ে যায় সেখানে যেন কোনো ইনফেকশন না হয় উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহ বললেন এক ইন্না লিল্লাহে বেহুশ হয়ে গেলেন জীবনে একবার তাহাজ্জুদের সালাত ছুটেছিল উরওয়া বিন জুবাইর কাটার দিনের ঘটনা আল্লাহ নবী বলেন তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের কাউকে মাথার উপর করাত দিয়ে ফেলে দ্বিখণ্ডিত করা হয়েছিল তোমাদের পূর্বে যারা নবী রাসূল এসেছিলেন লোহার চিরনি দিয়ে শরীরের গোষ্ঠগুলি আঁচড়িয়ে তুলে নেওয়া হয়েছিল তারা সবর করেছিলেন ধৈর্য ধারণ করে পৃথিবীকে দেখিয়েছিলে আজকে আমাদের সবর নেই একজন গালি দিলে পাল্টা গালি দিয়ে বসি আমি তুই বেঈমান তুই ইহুদির দালাল কই তুই কাফেরের দালাল জব দেয় ফেসবুকে একজন আরেকজনকে আরেকজন আরেকজনকে গালাগালি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ادفع باللتي هي احسن فاذا الذي بينك وبينه عداوة كانه ولي حميم وما يلقاها الا الذين صبروا وما يلقاها الا ذو حظ عظيم সুন্দর ভাবে জবাব দাও আমাকে রাতের বেলা এক লোক গালি দিচ্ছে আর বলছে ওই ওই কোয়েশ্চন লাস্টে কইছে তুই অমকের বাচ্চা অমক বুঝলেন তো অমকের বাচ্চা অমক বলছে আমাকে জারজ সন্তান হারামজাদা বলে গালি দিল ওই লোক রাতের বেলায় আমি বললাম যে আপনার পিছে কি গালি গালাগালি শিখায় না ভালো কথাও শিখায় এই তোমাকে মত তুই রাখিস না কেন বলে আমি তো রাখবো না আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম বললাম আপনার পীর কি গালি শিখায় না ভালো কথা শিখায় বলতে রাগারাগি অমকের বাচ্চা তমক বললাম আমার আম্মার ষোলো জন সন্তান পাঁচজন মারা গেছে ছোটকালে এগারো ভাই বোন আমরা বেঁচে আছি আমাদের এগারো ভাই বোনের মধ্যে চার ভাই আমরা এই কোরআন হাদিসের লাইনে পড়া আলেম আমাদের দেশে যাদেরকে আলেম বলা হয় আমরা চার ভাই আলেম আমার মায়ের পেটে আমরা ছিলাম মায়ের কোলে মানুষ হয়েছি আমার মা মাদানী আলেমের মা আমার মায়ের পায়ের বাটি নষ্ট হয়ে গেছে শরীর অসল হয়ে গেছে তাহাজ্জুদ ছোড়ে না আমার মায়ের সন্তানকে আপনি হারামজাদা বলে গালি দিলেন এই গালি নিয়ে হাসরের ময়দানে উঠবেন আর আমিও উঠব আপনার সঙ্গে হাসরের ময়দানে আল্লাহর দরবারে ফয়সালা হবে আমি রেখে দিলাম ফোনটা রেখে দিন আর আমাকে আর কোনো বিরক্ত করবেন না ফোন কাটা হলো সকালবেলা ফজরের সময় দেখছি সতেরো বার ওই নাম্বার থেকে মিস কল উঠে আছে ফোনটা আমি কল ব্যাক করলাম বললাম আপনি কিছু বলতে চাচ্ছেন হাওমা করে কাঁদছে আর বলছে নবীকে দেখি নাই নবীকে দেখি নাই শুনেছি নবীকে মেরে রক্তাক্ত করেছিল উম্মতেরা না বুঝে নবী মাফ করে দিয়েছিলেন আপনি রাতে এত গালাগালি করলাম গালির পরিবর্তে যে সুন্দরভাবে আমাকে জবাব দিলেন বুঝলাম নবীর খাসলত আপনাদের মধ্যে আছে আমি আহলে হাদিস হয়ে গেলাম আমাকে মাফ করে দিন নবী বলছে সিলমান কাতাকা তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে তুমি তার সাথে জোড়া লাগাও সে তোমাকে গালি দেয় তুমি ভালো কথা দিয়ে বুঝাও ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم আজকে আমাদের দাই যারা দাওয়াতের কাজ করি তাদেরকে নিজেকে ডাক্তার মনে করতে হবে ডাক্তার যদি হাসপাতালে গিয়ে বলে যেই রোগী চিল্লা চিল্লি করে ওই রোগী ঘাট ধরে হাসপাতাল থেকে বের কর ডাক্তার না ডাকায় আরে ও তো চিল্লা চিল্লি করার পেটের ব্যথায় ওকে মেডিসিন দিয়ে পেটের ব্যথা কমাবার ব্যবস্থা করো ও তো বোঝে না দেখে তোমাকে মারতে আসে ও তো বোঝে না দেখে তোমাকে গালি দেয় ও তো বোঝে না দেখে তোমাকে বাজে কথা বলে ওকে বুঝাও একদিন বুঝবে সে একদিন তোমার খাদেম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম যারা সবর করেছে তারাই এগুলি পেয়েছে যারা ধৈর্য ধারণ করেছে তারাই পেয়েছে অধৈর্য লোক দিয়ে আল্লাহর দিনের কাজ হয় না আজকের এই ওয়াজ শুনে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি দুই হাত তুলে দেখান তো হাত তুলে রাখবেন নামাবেন না যখন নামাইতে বলবো তখন নামাবেন আল্লাহ তোমার বান্দারা খুশি হয়েছে তুমিও খুশি হয়ে যাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকাই দেন কার পকেটে ঢুকাবেন প্রত্যেকের যার যার পকেটে ঢুকাবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক টাকা দুই টাকা পাঁচ টাকা যে যা পারবেন এই মাদ্রাসার জন্য দেবেন এই যে ছোট্ট ছোট্ট কমলমতি ছেলেরা যে পারফরমেন্স আপনাদেরকে দেখালো
কোরআন হাদিসের দলিল ভিত্তিক এটা সত্যই একটি ব্যতিক্রমধর্মী আপনারা কি খুশি হয়েছেন ছেলেদের এই পারফরম্যান্স দেখে আলহামদুলিল্লাহ ভিতর থেকে ভিতরে কিছু কিছু ভাই রুমাল নিয়ে ঢুকে যান প্রত্যেকই দান করতে থাকেন আর আপনারা এই ফাঁকে যাদের প্রশ্ন আছে প্রশ্ন দেন আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الهدى